বান্দরবানের সোনালী ব্যাংকের রুমা শাখার ম্যানেজারকে পরিবারের কাছে হস্তান্তরের পর ব্রিফ করছে র‍্যাব। সরাসরি চলে যাচ্ছি সেখানে। যে অপরাধগুলোর জন্য যারা যারা জড়িত তাদেরকে আইনে আনা আবশ্যক, আমরা সেই কাজটি করছি। কিন্তু আমাদের যেটি প্রথম দায়িত্ব, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা প্রদান করেছেন, ও সকল সংস্থা বলুন বাংলাদেশ সেনা বাহিনী থেকে শুরু করে সবাই, ইভেন নিজামুদ্দিন উনি যে ব্যাংকে কর্মরত ছিলেন, সেই ব্যাংকের যারা উদ্যোগ কর্মকর্তা, আমাদের গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে পুলিশ, বিজিবি, সবার প্রথম যে দায়িত্বটি ছিল, আমরা সবাই একটি সমন্বিতভাবে প্রথম একটি গোল সেট করেছি, সেটি হচ্ছে এই সাহসী বিএনপি ব্যাংক ম্যানেজার, ওনাকে আমরা সম্পূর্ণভাবে অক্ষত নিরাপদে তার পরিবারের কাছে আমরা বুঝিয়ে দিতে চাই। সেই জন্য এলিফোর্স র্যাব সমন্বিতভাবে সবার সহযোগিতা নিয়ে বসে আমরা বেশ কিছু কৌশল অবলম্বন করেছি, যেটি কিনা ওই দিন রাতে থেকেই আমাদের কার্যক্রম শুরু হয়েছে। আমরা আপনারা যারা এখানকার জনগোষ্ঠী আছে, সম্মানিত নাগরিক, যারা সবসময় এই পার্বত্য চট্টগ্রামে একটা শান্তি বজায় রাখতে যারা কাজ করে যাচ্ছেন, তাদের সহযোগিতা নিয়েছি, তাদের সাথে যোগাযোগ করেছি, আপনাদেরও অনেকের সাথে আমরা যোগাযোগ করেছি যে আমরা কিভাবে আমরা এই ব্যাংক ম্যানেজারকে একদম সুস্থ নিরাপদে তার পরিবারের কাছে বুঝিয়ে দিতে পারি। বিভিন্ন কৌশল আমরা অবলম্বন করেছি, আমাদের গোয়েন্দারা, র্যাব সদর দপ্তরের ইন্টেলিজেন্স এবং র্যাব পুনর আভিযানিক দল, র্যাব পুনর গোয়েন্দা দল, তারা বেশ কিছু কৌশল অবলম্বন করেছে, আমরা তাদেরকে ট্রেস আউট করে বের করার চেষ্টা করেছি। বিভিন্ন কৌশলের মধ্যে মূলত একটি কৌশল আমাদের আনুমানিক গতকালকে দুপুরে কাজে আসে এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা গতকালকে সন্ধ্যায় মূলত আমরা এই ব্যাংক ম্যানেজারকে আমরা উদ্ধার করতে পারি।